الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله সম্মানিত মুসলমান ভাই সকল, আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি দিন কুরবানির দিন আসছে। এই কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে আমরা সম্মুখীন হই। যখনই আমরা কুরবানি করতে যাই তখনই বিভিন্ন মাসালা সম্পর্কে আমরা সম্মুখীন হই। এই কুরবানির মাসালা সম্পর্কে, কুরবানির ফাজাইল এবং মাসাইল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি কি, কুরবানি করলে লাভ কি, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন যে তোমরা নামাজ পড়ো তোমার রবের জন্য এবং কুরবানি করো। তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ হুকুম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন যে কুরবানি হচ্ছে তোমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের সুন্নত। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের সুন্নত। আয়াত দ্বারা জানতে পারলাম যে কুরবানি আল্লাহ তাআলার হুকুম, বিশেষ হুকুম। আর হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কুরবানি আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সুন্নাত। তো কুরবানি করলে লাভ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের ফায়দা কি, কুরবানি করলে আমাদের লাভ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, তোমাদের কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে নেকি দান করবেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভেড়া দুম্বার ভিতরে তো অনেক পশম আছে, তো ওই পশমের বিনিময়েও কি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে নেকি দান করবেন? আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, দুম্বা এবং ভেড়ার পশমের বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে নেকি দান করবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যাদের কোরবানি করার সামর্থ্য নাই, যাদের কোরবানি করার ক্ষমতা নাই, ধন সম্পদ নাই, তারা কিভাবে কোরবানির সওয়াব অর্জন করতে পারবে? তো কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা কোরবানির ফজিলত সম্পর্কে আলোচনা শোনার পরে আল্লাহর রসুলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কোরবানি করার সামর্থ্য নাই, তাহলে আমরা কিভাবে কোরবানি কর্ণেওয়ালাদের মতন সব অর্জন করতে পারবো? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত, ঈদুল আজহার নামাজের আগ পর্যন্ত তোমাদের যে মাথার চুল আছে, মোচ আছে পুরুষদের, বগলের লোম আছে, পশম আছে, জিরে নাফ, হাতের নখ, পায়ের নখ, এগুলো তোমরা চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, ঈদুল আজহার নামাজের আগ পর্যন্ত এগুলো কাটবে না। ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজের পরে কুরবানির পশু জবে করার পরে তারপরে তোমরা এগুলা পরিষ্কার করবে, নখগুলো কাটবে, মাথার চুল কাটবে, মোষ কাটবে, তারপরে বগল পরিষ্কার করবে, জিরে নাফ পরিষ্কার করবে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করনেওয়ালাদের মতন সব তোমাদের আমল নামায় দান করবেন। তিন নম্বর প্রশ্ন, কুরবানি কোন নিয়তে করলে কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বলা হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের সমস্ত কাজই নিয়তের উপরে নির্ভর, সমস্ত আমলই নিয়তের উপরে নির্ভর। তো আমাদের নিয়ত থাকতে হবে যে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই কুরবানি করতেছি, আর কোনো দুনিয়াবি কোনো নিয়ত নেই। যদি দুনিয়াবি কোনো নিয়ত থাকে
যেমন আমি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করতেছি, বছর আমি আমার সন্তানকে বিবাহ দিচ্ছি বা বিবাহ করাইছি, এখন আমার বেয়াই তিনি কোরবানি করতেছে, আমি যদি কোরবানি না করি তাহলে কেমন দেখা যাচ্ছে, এরকমের যদি মনের ভিতরে নিয়ত থাকে কোরবানি হবে না। চার নম্বর প্রশ্ন, কোরবানি কার উপরে ওয়াজিব, কাদের উপরে কোরবানি করা ওয়াজিব। মালিকে নিসাব, পরিমাণ যার অর্থ সম্পদ থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। মালিকে নিসাব বলতে আমার প্রয়োজনীয় মন্দির প্রয়োজনীয় আসবাবপত্র যেগুলো আছে ওগুলো ছাড়া যে সমস্ত আসবাবপত্র আমার রাখা আছে সেগুলো হিসাব করে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ রূপার মূল্য আসে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত, যেমন যদি আমার বড় বড় ডেক আছে ঘরের ভিতরে যেগুলা আমার প্রতি দৈনিক কাজে লাগে না, হয়তো বছরে একবার কাজে লাগে, তো ওগুলাও মালিকের নিসাবের ভিতরে ধরতে হবে, ওগুলারও হিসাব করতে হবে। তারপর দেখা গেছে আমার 10 বিঘা জমি আছে, আমার 8 বিঘা জমির দ্বারা আমার সংসারের প্রয়োজন মিটে যায়, সংসারের খরচ উঠে যায়, আর 1 বিঘা জমি আমার 2 বিঘা জমি বাড়তি থাকে, তাহলে ওই 2 বিঘা জমির হিসাবে আনতে হবে। এরকমের করিয়া যদি হিসাব করার পরে যদি মালিকের নিসাব পরিমাণ 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ যদি আসে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। 5 নম্বর প্রশ্ন, কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, চার পাওয়ালা গৃহীত পালিত হালাল পশু দ্বারা কোরবানি করা যাবে, যে পশু দ্বারা কোরবানি করা যাবে না, পশু যে জবাই করার স্থান পর্যন্ত পুষতে পারে না, নিয়ে যাওয়া সক্ষম হয় না, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না, কোরবানি করলেও কোরবানি হবে না। এবং গরু ছাগল মহিষের শিংয়ের বেলায় যদি শিং গোড়া থেকে উঠিয়া যায় এবং এই শিং ওঠার দ্বারা তার মস্তিষ্কে যদি কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়, মস্তিষ্ক বিগড়িয়ে না যায়, তাহলে তার দ্বারা কোরবানি হবে। কিন্তু যদি মস্তিষ্ক বিগড়িয়ে যায়, মস্তিষ্কের ক্ষতি হয়, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। পশুর কান কাটা, যদি কান কাটা থাকে তাহলে দেখতে হবে যে কান কতটুকু কাটা আছে, মাপ দিয়ে দেখতে হবে যে কানের যদি 1/3 অংশ থাকে তাহলে তার দ্বারা কোরবানি হবে না, আর যদি অর্ধেক থাকে অথবা 1/4 বেশি থাকে তাহলে তার দ্বারা কোরবানি হবে। দাঁতের বেলায় দেখতে হবে যে পশুর দাঁত একেবারে সব উঠে গেছে কিনা, যদি একেবারে সব দাঁত না থাকে নাই থাকে তাহলে তো কোনো কথাই নেই, কোরবানি হবেই না তার দ্বারা। আর যদি 1/3 অংশ দাঁত থাকে তাহলে দেখতে হবে যে সে খাদ্য খেতে তার কষ্ট হচ্ছে কিনা, সে খাদ্য না খাওয়ার দ্বারা দুর্বল হয়ে যাইতেছে কিনা, যদি এরকম দুর্বল হয় কষ্ট হয় তাহলে তার দ্বারা কোরবানি হবে না। কিন্তু যদি দুর্বল না হয় সে খাদ্য খেতে পারে তাহলে তার দ্বারা কোরবানি হবে। পশুর লেজের বেলায় দেখতে হবে যে তার লেজ কতটুকু আছে, যদি 1/3 অংশ থাকে তাহলে তার দ্বারা কোরবানি হবে না, আর যদি 1/4 থাকে অথবা 1/4 বেশি থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা হবে। যদি পশুর শরীরে গোড়া ওঠে, বীচির মতন ফোড়ার মতন যদি ওঠে এবং এই গোড়া ওঠার দ্বারা যদি পশু দুর্বল হয়ে না পড়ে তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে, আর যদি একেবারে দুর্বল হয়ে যায় তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে না। আমাদের অঞ্চলে গরু দ্বারা মহিষ দ্বারা যে হাল চাষ করা হয় এই হাল চাষের মাধ্যমে গরু মহিষের কাঁদ ক্ষত বিক্ষত হয়ে যায়, যেটাকে বলা হয় কান্দা হয়েছে, এই কান্দা হলেও গরুর কান্দাকৃত গরুর দ্বারা কোরবানি করা যাবে। 6 নম্বর প্রশ্ন, একটি পশুর ভিতরে
কত ভাগে কোরবানি দিতে পারবেন। গরু মহিষ এবং উটের বেলায় সাতজন পর্যন্ত কোরবানিতে শরিক হতে পারবেন। আর এতে জোর এবং বেজোরের কোনো ধর্তব্য নেই, জোরেও দিতে পারবেন বেজোরেও দিতে পারবেন, চারজনও দিতে পারবেন, পাঁচজনও দিতে পারবেন, ছয়জনও দিতে পারবেন, সাতজনও দিতে পারবেন। ছাগল দুম্বা ভেড়া এতে একজনই কোরবানি দিতে হবে, এতে কোনো ভাগ হবে না। ভাগের বেলায় শরিকের বেলায় খুব খেয়াল রাখতে হবে, একজনের নিয়াত যদি গরমিল থাকে তাহলে ওই একজনের নিয়াতের কারণে বাকি সাতজনের কোরবানি ছয়জনের কোরবানি আপনার নষ্ট হয়ে যাবে। এজন্য ভাগি কোরবানির বেলায় আমাদের খুব সতর্ক থাকা জরুরি, যাতে করে সকলের নিয়াত একমাত্র খালেস আল্লাহ পাকের জন্যই হয়। সাত নম্বর প্রশ্ন, গোস্ত কয় ভাগ করতে হবে, কোরবানির গোস্ত কয় ভাগ বিভক্ত করতে হবে। মোস্তাহাব তরিকা হলো কোরবানির গোস্তকে তিন ভাগে বিভক্ত করবে। এক ভাগ নিজের জন্য রাখবে, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দিবে, তৃতীয় ভাগ যারা গরিব অসহায় তাদেরকে দান করে দিবে। হলো মোস্তাহাব তরিকা। কিন্তু যদি কোনো ব্যক্তি এই মোস্তাহাব তরিকা পালন না করে, যদি শুধু এক ভাগ করে নিজেই খেতে চায়, ফ্রিজ ভরে রাখতে চায়, সারা বছর খেতে চায়, তো পারবে, কিন্তু এটা কৃপণতার লক্ষণ। আট নম্বর প্রশ্ন, কোরবানির পশুর চামড়া মাদ্রাসায় দান করা যাবে কি না। হ্যাঁ, কোরবানির পশুর চামড়া মাদ্রাসায় দান করা যাবে, তবে মাদ্রাসায় দান করা উত্তম। কেন উত্তম? মাদ্রাসায় দান করলে দুটি লাভ, এক হইল দান করলে যেই সব সেই সব আমরা অর্জন করতে পারবো, আরেকটি লাভ হইল আমার এই কোরবানির চামড়ার মাধ্যমে অসহায় গরিবদের লেখাপড়ার খরচের আমি সহযোগিতা করলাম, আমার এই চামড়ার মূল্যটা দিয়া তারা আলেম হইল, মুফতি হইল, মুহাদ্দিস হইল, এর একটা অংশ আমার আমলনামায় আসবে। কোরবানির চামড়া পুরাটাই দান করে দিতে হবে, চাই মাদ্রাসায় দিই অথবা গরিব এলাকার কোনো গরিব লোকদেরকে দিই। কোনো ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করে ফেলে তাহলে এর মূল্য পুরো মূল্যটাই দিয়ে দিতে হবে, দান করে দিতে হবে। যদি সে খরচ করে ফেলায় তাহলে পরবর্তীতে ওই টাকা পরিপূর্ণ টাকাই আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, গরিব অসহায়দেরকে দান করে দিতে হবে। কোরবানির চামড়া দিয়ে মাদ্রাসা মসজিদ মেরামত করা, ইমাম মুয়াজ্জিন এবং শিক্ষকদের বেতন দেওয়া যাবে না বা অন্য কোনো নেক কাজও করা যাবে না। তবে চামড়া বিক্রি না করে, কোরবানির পশুর চামড়া বিক্রি না করে কোরবানি দাতা নিজে ব্যবহার করতে পারবে, যেমন চামড়া লোম পশম ফেলে নিজে পাক করে খাইতে পারবে অথবা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে, এতে মূল্য দান করা লাগবে না। নয় নম্বর প্রশ্ন, কোরবানি ও তাকবীরে তাশরিকের আমল। নয়ই জিলহজ ফজর হতে ১৩ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ অক্ত প্রতি ফরজ নামাজের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি পুরুষরা উচ্চ স্বরে এবং মহিলারা নিম্ন স্বরে একবার বলা ওয়াজিব। আমাদের মাঝে ভুল একটি মাসালা আছে যে তিনবার বলা সুন্নাত, হাদিসের ভিতরে এরকমের কোনো রেওয়ায়ত নাই যে তিনবার বলা সুন্নাত, হাদিসের ভিতরে এমনই রেওয়ায়ত আছে যে একবার বলা পুরুষ এবং মহিলাদের জন্য, পুরুষরা প্রতি ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব আর মহিলাদের ফরজ নামাজের পরে নিম্ন স্বরে একবার বলা ওয়াজিব। এর ভিতরে কিছু মাসালা, যদি কোনো ব্যক্তি মাসবুক হয়ে যায়
অর্থাৎ জামাতে শরিক হয়েছে, এক রাকাত পায় নাই, তাহলে জামাত আদায় হওয়ার পরে সে ওই এক রাকাত পড়ার পরে সে একা একা উচ্চ স্বরে তাকবীরটা বলে নিতে হবে। আর আরেকটা মাসালা হলো, এই দিনগুলার পূর্বের নামাজ অর্থাৎ তাকবীরে তাশরিকের দিনগুলার পূর্বের নামাজগুলা যদি এই দিনগুলার ভিতরে অর্থাৎ তাকবীরে তাশরিকের দিনগুলার ভিতরে যদি আদায় করে, তাহলে এই নামাজ কাজা করার পরে তাকবীরে তাশরিক বলা লাগবে না। আর এই দিনগুলার নামাজ অর্থাৎ তাকবীরে তাশরিকের কাজা নামাজ যদি তাকবীরে তাশরিকের পরের দিনগুলায় আদায় করে, তাহলেও তাকবীরে তাশরিক বলা লাগবে না। কিন্তু তাকবীরে তাশরিকের দিনগুলার নামাজ যদি কাজা হয়ে যায় নয় জিলহজের ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এটাকে যদি বারোই জিলহজ পরের দিন যদি পড়তে কাজা আদায় করে, তাহলে যে সময় কাজা আদায় করবে কাজা আদায় করার পরে তাকবীরে তাশরিক উচ্চ আওয়াজে একবার বলতে হবে।